Hi guys, welcome to my channel Anupriya's Kitchen. আজকে নিয়ে এসেছি পাউরুটি আলুর স্ন্যাক্স। পাউরুটি আলুর স্ন্যাক্স খেতে খুবই দুর্দান্ত হয়। কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারবেন। খুবই দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স। চলেন চলে যাই তৈরি করতে। প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি আলুকে এবং একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে আমি হাতে প্রেস করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও টমেটো কুচি। এরপরে একে একে গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ থেকে কম গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট ও লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ থেকে কম এবং মাংসের মশলা। আমি রাঁধুনি মুরগির মাংসের মশলা নিয়েছি, আপনারা যে কোনো মাংসের মশলা নিতে পারেন। বাজারে যে প্যাকেট মশলা পাওয়া যায় সেখান থেকে ব্যবহার করেছি, আপনারাও ওইভাবেই ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো মুরগির মাংসের বা গরুর মাংসের মশলা নিয়ে নেবেন। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ আমি তেলে ভেজে নিয়েছি, সেগুলো এখানে হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। ভেঙে আবার একটু মেখে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি পাউরুটি, যেটা মেইন উপকরণ আলু এবং পাউরুটির স্ন্যাক্স। পাউরুটিগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, তাও মেখে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 4 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা ভালো হয় এবং শক্ত থাকে, আটালো একটা ভাব থাকে। চেষ্টা করবেন শক্ত রাখতে পুরটাকে, যাতে নরম না হয়। নরম যদি হয়ে যায় তাহলে তেলে দিলে আপনার স্ন্যাক্সটা খুলে আসবে। সেজন্য যতটুকু সম্ভব এটাকে শক্ত রাখার চেষ্টা করবেন। আমি এখানে এটাকে শেপ দেওয়ার জন্য একটি ট্রেতে নিয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি এটাকে এভাবে লম্বালম্বি করে কেটে এরপরে ছোট ছোট পিস করে নিব। আমি 4 কোণা পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল বা ট্রায়াঙ্গেল বা এভাবেও পিস করে নিতে পারেন। আমি এগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে আগে থেকে তেল গরম বসিয়েছিলাম, সাদা তেল। আমি এবার এগুলোকে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিব। ডিপ ফ্রাই করে অলরেডি তুলে নিব আমি এগুলাকে, এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। কি দারুণ হয়েছে দেখুন, উপরটা একদম লাল টকটকে, খেতেও খুবই সুস্বাদু। উপরটা থাকে মচমচে, ভেতরটা থাকে নরম, জুইসি, সফট। আপনারা এটা বিকালে চায়ের সাথে খেতে পারেন কিংবা গরম ভাতের সাথেও খেতে পারেন, খারাপ লাগবে না, খুবই ভালো লাগে। খুবই দুর্দান্ত একটি রেসিপি, স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা গরম ভাতের সাথেও, পাকোড়া হিসেবে বা বড়া হিসেবেও খেতে পারেন। তৈরি হয়ে গেল আমার অতি স্বাদের আলু পাউরুটি স্ন্যাক্স। ধন্যবাদ বন্ধুরা।